فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر পরবর্তী প্রশ্ন হচ্ছে কালেমা মূলত কি অনেকে বলে চার কালেমা আবার কেউ বলে পাঁচ কালেমা সহি হাদিসে আলোকে জানতে চাই কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল এটা হচ্ছে কালেমা এটার দুটি অংশ আছে একটি হচ্ছে কালেমাতুত তাওহীদ একটি হচ্ছে কালেমাতুর রিসালা কালেমাতুত তাওহীদ হচ্ছে লাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর কালেমাতুর রিসালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছ থেকে একটুকু শুনতে চাইতেন এবং শাহাদাতে কালিমা শাহাদাত এটাকে বলা হয় কালিমা শাহাদত এর সংক্ষিপ্ত রূপ হিসাবে মানুষ ব্যবহার করে কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতুত তাইয়িবা এবং এটা প্রমাণিত সত্য যে প্রমাণিত হক বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা এই যে কালিমা এবং এটার ফজিলত অনেক যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য যে প্রথম জিনিসটা ওয়াজিব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয়া লা ইলাহা অর্থ বুঝে এটা সাক্ষ্য দেয় এটা হচ্ছে মূলত কালিমা এর বাইরে কেউ বানায় কালিমায় তাওহীদ কালিমায় তমজিদ ইমান মুজমাল ইমান মুফাসসাল ভাগ ভাগ করে থাকে বাকার পাঁচ কালিমায় ভাগ করে থাকে কালিমা তৈয়বা এভাবে কালিমা শাহাদা এভাবে পাঁচ ভাগ করে থাকে কেউ চার ভাগ করে থাকে আসলে কালিমা মূলত একটাই যেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেটাই বলেন কোনো সমস্যা নেই দুটোই আছে হাদিসে আসছে তাহলে আপনি এই কালেমা একটি এইটাকে যদি আপনি সংক্ষেপে বলে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো নিষেধ নাই সংক্ষেপে বললে উদ্দেশ্য যদি হয় সাক্ষী দিচ্ছি এইটা উদ্দেশ্য মুখে এটা থাকে কিন্তু এটাকে কোনো আলাদাভাবে কালেমা হিসেবে কোনো হাদিসেও আসে নাই সহি হাদিসে আসে নাই দুর্বল হাদিসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুর্বল হাদিসে আসছে সহি হাদিসে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ এইটাও হাদিসে আসছে এটার ফজিলত আসছে অনেক অনেক লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত অনেক আসছে এর উপরে অনেকে গ্রন্থ লিখেছেন কালেমাত লা ইলাহা কালেমাত লা ইখলাসের উপরে ইমাম ইবনে রাজব গ্রন্থ লিখেছেন এলমা কালেমাত লা ইলাহার উপরে অনেকে বই লিখেছেন এর আগেও পরে কালেমা তো এই কালেমা তাহলে বোঝা গেল একটি কালেমা মূলত আশহাদু আল লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আন্না মুহাম্মাদুর আব্দুহু ওয়া রাসূল কিন্তু এই কালেমাকে সংক্ষেপ করে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে এটাতে এটা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এটা সংক্ষেপ করে বলা আর যদি একেবারে কালেমা তাইয়বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটি কালেমা এর বাইরে অন্যগুলি কোনো কালেমা নয় যেগুলি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদা আল্লাহ সানি আলাকা এই জাতীয় যেগুলি আছে এগুলি আসলে কালেমা হিসেবে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এবং এগুলি হ্যাঁ কালেমা আরবি কালেমা কিন্তু এগুলি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি আরবি কালেমা আরবি বাক্য তো এরকম বহু কিছু বানাতে পারে এগুলি বানোয়ার জিনিস আর যে দুইটাকে মানুষ বলা হয় ইমান মুজমাল এবং ইমান মুফাসসাল এই দুইটাকে কেউ কেউ কালেমার অন্তর্ভুক্ত করেছে কেউ কেউ কালেমাতে রদ্দ কুফর একটা এর অন্তর্ভুক্ত করেছে ইমানে মুজমাল যেটা সেটা হচ্ছে আমানতু বিল্লাহ কামা হুয়া বি আসমাই ও সিফাতিহি ও কাবিল তু জামি আহকামি ও আরকানি এটা ইমানে মুজমাল বলা হয় এটা কোনো হাদিসে আসে নাই তবে এটা বলাতে নিষেধ নাই তবে এটা কালেমা হিসেবে হাদিসে আসে নাই যেহেতু আমরা কালেমা নাম দিব না আর ইমানে মুফাসসাল হিসেবে যেটা আসছে আমানতু বিল্লাহ ও মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খাইরি ওয়া শাররি এটুকু কেউ যদি বলে এটা হচ্ছে ইমানের রোকনগুলো এটাই কালেমাকেও নাম দিলে হয়তো তাকে তিনি নামটা দিয়েছেন ভুল কিন্তু কাজটা কিন্তু শুদ্ধ কারণ এটা ইমানে ইমানে মুফাসসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস জিবরিল আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে যখন জিবরিল জিজ্ঞাসা করলেন মাল ইমান আমাকে ইমান বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমান হচ্ছে আনতুমনা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খাইরি ওয়া শাররি এটুকু তিনি বলেছেন তো এখানে কেউ কেউ বাড়িয়ে ওয়াল কদরে খাইরি শাররি মিন আল্লাহ তাআলা ওয়াল বাস বাদাল মউত বলে অটুকু হাদিসে নাই এটুকু অটুকু বলা যাবে না শুধু বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে খাইরি ওয়া শাররি এটুকু বললে আপনার ইমানের রোকনগুলো ফির ইমান হবে এবং এটুকু অর্থ বুঝলে আরো ভালো কোনো খারাপ কিছু নেই কিন্তু এটা কালিমা হিসেবে আসে নাই এটা হচ্ছে আপনার আরকানুল ইমান মূলত আরকানুল ইমান কেউ কেউ কালেমার ভিতরে অন্তর্ভুক্ত করেছেন কালেমাতে রাদ্দে কুফুর কারণ রাদ্দে কুফুরটা কালেমা নয় এটা হচ্ছে বাণী হ্যাঁ এটা একটা কালেমা আরবি ভাষার একটা কালিমা কালিমা অর্থে বাক্য কিন্তু এটা রাসূল আসলাম হাদিসে কালেমা হিসাবে বলা হয়নি সেটা বলা হয়েছে সেটা কী সেটা হচ্ছে আল্লাহ মাইনি আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়ান আসে উশরিকা বিকা ওয়া আনা আলাম ও আস্তাগফিরু কালিমা লা আলাম এই যে কালেমাটা এটাকে কেউ কেউ কালেমাতে রাদ্দে কুফুর হিসাবে কালেমা হিসাবে স্থান দিয়েছেন এটা একটি বাক্য এতে কোনো সন্দেহ নেই এবং রাসূল আসলাম এটা পড়তে বলেছেন এটা কোনো সন্দেহ নেই এটা অর্থ বুঝিয়ে পড়তে বলেছেন এটা কালেমার অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নেই
তো যারা যেভাবে কালেমাগুলি সাজিয়েছেন, চার কালেমা পাঁচ কালেমা, তারা অধিকাংশই ইস্তিহাদ করেছেন। এখানে মৌলিকভাবে কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলি একটা হাদিস দ্বারা সাব্যস্ত। অন্যগুলো তারা হাদিস এবং কোরআনের বিভিন্ন অংশ থেকে, হাদিস থেকে নিয়েছেন, নেয়ার ফলে সেটাকে তারা কালেমা হিসেবে বলেছেন। কিন্তু এটা কালেমা না বলে, হ্যাঁ আর বাংলা আরবি ভাষার হিসেবে এটা কালেমা কোনো সন্দেহ নেই, কিন্তু হাদিস দ্বারা এগুলি কালেমা হিসেবে না বলে এগুলি ভিন্ন ভিন্ন নাম যেভাবে আসছে সেভাবে বলা উচিত। যেমন আপনি বলবেন যে ইমানের রুকন হচ্ছে ছয়টি, সেটা হচ্ছে আমানতু বিল্লাহ ওয়া মালায়েকাতি ও কুতুবি রাসূলিল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরি ও শাররি, একটুকু বলবেন। আর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কালেমা কুফর থেকে বাঁচার, শিরক থেকে বাঁচার কি জিনিস আছে, বলবেন যে এই কালেমাটা পড়বেন, এই বাক্যটা পড়বেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইয়ান ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরু কালিমা লা আ'লাম। এটা বলার পর আপনার এই কুফরির কালেমা রদ হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যেটা এর বাইরে কালেমা তামজিদ যেটা বলা হয়, সেটা আসলে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সেটা বলার প্রয়োজন নেই। কালেমাত তো আরেকটা আছে, কালেমাত তো তাওহীদ একটা নাম দিয়েছেন কেউ, সেটা আছে, সেটাও হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তো কালেমাত তো তৈয়বা আছে, কালেমা শাহাদত আছে, দুইটা আসলে কালেমা হিসেবে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। দুইটা কি, দুইটাকেই আমরা কালেমা বলবো, আর বাকিগুলোকে আমরা যেটা যেই নামে আসছে হাদিসে সেই নামে আমরা উল্লেখ করব। একটা হচ্ছে আরকানুল ইমান, একটা হচ্ছে কীভাবে রাদ্দুল কুফুর হিসাবে কালেমা হিসেবে না বলে বলবো যে রাদ্দুল কুফুরি এবং শিরিক থেকে বাঁচার জন্য যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে দোয়া হিসেবে সেটা উল্লেখ করবো।